সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন দুটি উপজেলা আশাশুনি ও শ্যামনগর উপকূলীয় এই অঞ্চলের প্রায় 5 লাখ মানুষের এখন প্রধান সমস্যা তীব্র খাবার পানি সংকট। সমুদ্র ও নদনদীর নোনা জলের কারণে গভীর বা অগভীর নলকূপের পানিও খাবার অনুপযোগী, তাই খাওয়ার জন্য নির্ভর করতে হয় পুকুরের পানির ওপর। ফলে উপকূলের এই অঞ্চলের মানুষ রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শ্যামনগর উপজেলার বড়িগোয়ালিনী ইউনিয়নের বাসিন্দা গৃহবধূ ফাতেমা আক্তার বিয়ের পর 20 বছর ধরে বসবাস করেন চুনা নদীর বেড়িবাঁধের উপর। স্বামীর সংসারে কোনো অভাব অনটন নেই, তবে রয়েছে চরম খাবার পানির কষ্ট। গৃহস্থালির কাজ ও হাঁড়ি পাতিল থালা বাসন ধোয়া সবই করেন নদীর লোনা জলে, কিন্তু রান্না ও খাওয়ার জন্য প্রতিদিন তাকে 3 কিলোমিটার পথ হেঁটে পার্শ্ববর্তী ইউনিয়ন মুন্সীগঞ্জের পুকুরের ফিল্টার বসানো পানি সংগ্রহ করতে হয়। 3 কিলো পথ হেঁটে আমাদের পানি আনতে যেতে হয়। পানিটাই আমাদের জীবনে খুব কষ্টকর, পানিটা আনতে যেতে হয় অনেক দূর হেঁটে। সুপেয় পানির জন্য এ কষ্ট শুধু ফাতেমা খাতুনের একার নয়, এ কষ্ট উপকূলের প্রতিটি মানুষের ঘরে ঘরে। তাই খাবার পানির জন্য প্রতিদিন তাদের ছুটতে হয় দূর দূরান্তে। আমরা 3-4 কিলোমিটার এসে আমরা পানি নিয়ে বাসে বাসে খাই, একমাত্র পুকুরের পানি আমরা ফিল্টার করে খাই। পুকুরের পানি পানের কারণে ছড়িয়ে পড়ছে নানা রোগ ব্যাধি। আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে ডায়রিয়া, আমাশয়, ম্যালেরিয়া, পানিবাহিত যত রোগ আছে লেগেই আছে। পিএসএফ এর যে পুকুরগুলো আছে আমাদের, এগুলো সংশোধনের খুবই প্রয়োজন। উপকূলে খাবার পানি সংগ্রহের জন্য পানির ট্যাঙ্ক সরবরাহ ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন সহ বিভিন্ন কার্যক্রম চলছে বলে জানায় স্থানীয় প্রশাসন। সিএসআর খাত থেকে আরও দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কিন্তু দিয়েছে আমাদের শ্যামনগরের বিভিন্ন ইউনিয়নে। সংকট নিরসনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সংসদ সদস্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করব এই উপকূলীয় এলাকার জন্য, যাতে আসু আরও বেশি বেশি বরাদ্দ এই সুপেয় পানির জন্য তিনি নির্দেশনা দেন। ঘূর্ণিঝড় আমপান, সিডর ও আয়লা বিধ্বস্ত এ অঞ্চলে আরও বেশি পুকুর ও পিএসএফ নির্মাণের দাবি উপকূলবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।